আজি ব্রজেন্দ্রজার প্রয়াণ তিথিত অজারে আমি নিয়াম নিশিংয়ার অজারে আমি এ বিদেশী আত্মারে আমি কিতা দিয়া অজারে আমি খুশি করতাাইতা আমি শুদ্ধা আখ্যানি করে আই অজারা আমি নিংসিংহ না অজার অজায় যেটা রচনা করিয়া গেছে গা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজর কাবুলিয়া এটা আমি নিংসিঙা থানা যুগে যুগে নিংসিঙ না এখানেই আমি অজারে খুত্তলান হিসাবে দিয়া তাঙাই হান অজায় আমার এই সমাজরে সৌন্দর্যর যেহান অনুভূতি হান হাবিরে দিয়া গেছে গা বারো হাবিরে জাগানির চেষ্টা করেছে এ প্রকৃতির প্রতি আমার দৃষ্টিকোণে হানরে আমি কিসাদে জাগানি এসাদে সূক্ষ্মভাবে যেটা অজায় কাম করিয়া গেছে গা ও কামোটা যাতে আমার তো বিলুপ্ত নাক আমি চেষ্টা করতাই অজারে প্রতিভাহানরে অজার এ অবদানতারে আমি কোনোদিন আমি না পাহরানি বিশেষ করে ব্যক্তিগত হিসাবে অজার লোগে মোর কোন সম্পর্ক হান সব সময় নিয়ে আসে অজার দেই আজমি এ শিল্পর প্রতি যে মোর দৃষ্টিকোণে হান হয়তো অজার অবদান হান কিয়া বলে অজার যেটা কাবার ওতা মোড়লেই করুইলো প্রায় আর তাও আর্টিস্টটা ছিলা তা নড়লেও করুইল কিন্তু ব্যক্তিগত হিসাবে অজার মোর সম্পর্কে হ্যান আছে হান ও স্মৃতিতা আমি পিছিয়ে আলোচনা করতাংয় এসাদে মহাকবায় তানু কথাও তারে স্পষ্টভাবে মাতিয়া সংক্ষেপে অনেক কথা মাতিয়া জিতারা গা যেতা আমি খাল খালকোরা লাগের যে সাদে মনে কথা চুটি মাতাছিল শক্তি দিক দিন হংকরা শিল্পী গণাইস একখানি মাতাছিল হান ও সময় এহানর অর্থ হান মিহান না আজি হন অনুভব করুরি এই শব্দ কিয়া মাতাছিল তা অর্থাৎ মৌলিক আর্টিস্টা গোনা নিজের বিতরত্ব শুদ্ধ অশুদ্ধ যেহানিয়াও থাক নিজর বিতরত্ব অনুভব হান নকোলানি অন্য আর্টিস্টর প্রভাব তোরাং না পরই এহানি মাথা নিমন আসিল হান আজিমি হান অনুভব করি আদে সাধে যে কথাটা মরাং গভীরভাবে যেহান শকিয়া গেছিল গা আগ কথা নাছিল দেখি তা অজায় মতে হিলদা তা এর প্রকৃতি হানাত কোনো অর্থ নেই ও সময় বহুত আগে মিজেবাকা হুকাঙও সিলুপিত অজালোগা সিলুপিত এসাধে কথা মাতিয়া গেছিল প্রকৃতির মাঝে কোনো অর্থ নেই সামাজিক কবিতাত অর্থ থাইতে পারে সামাজিক রচনাত অর্থ থাইতে পারে কিন্তু প্রকৃতির কবিতাত কোনো অর্থ নেই কতি মুক্তভাবে এ কথাহান মাতিয়া গেছিল গাথা কতি গভীর কথা হান আসলে হাই হান প্রকৃতির মাঝে কোনো অর্থ নেই অর্থাৎ প্রকৃতিহান মুক্তভাবে তা প্রকট করে ধান এহানাত তো পুরী আমি আখ্যানিপেই টাঙাই হানিল দায় মুক্তির অনুভব এ প্রকৃতির আমি পাবার টাঙাই অর্থ তাতে আমি ডাঁড়িয়ার দা আমার দৃষ্টিকোণ আমি অর্থ ডাঁড়ি আর্তা ওহানো সালেদের অজায় মতে শহিল দা কোনো অর্থ নেই প্রকৃতির তরফে তো যেহান্তি পার ওহান্তি অনুভব করগুলিয়া মাতাশিলতা ওহালো অজার এর সাথে অদ্ভুত যেটা বা এটা বাণীবুলা নিয়া করের অদ্ভুত অমৃত বাণীতা আমি কোনোদিন পাহরে নার তাঙাই বিশেষ করে মোর ব্যক্তিগত জীবনে অজার অনেক অবদান আছে হাতে অজার এ কবিতা হারল অজার খুতলা হান্দিং কুঙ্গয়া কুঙ্গয়া মাতল বকুল বসন্ত আহিতই হে মধু মালতী আশোয় মাটি গই পুংনিঙে কার বাসিগড় সুর বাজিল কতীয় সুমধুর, কার চরণর মঞ্জিরৌ বোজার তুমার ঠই পাগত উতলা লয়া আহিল বিভুলা করে আজ্ঞ আজি লুকেয়া নাথায় গড়ে মিঙাল হানোর কোপাং দরিয়া থৈ গিরে থই বর্তি করিয়া কঙালা পাতালো ডেঙ্গি সাজক নিক করে নিক করে হাকর সাগরে লাগেছে সে ঢৌ ঔতা মাঠিয়া জারগা কঙালা বৌ লেহাও গো অসেতানা সাদ করিয়ে পাতেছে হৃদিগো হৃদিগ রাত আং করিয়াও অতিথিও গোড় পৌ বনহানে আজি মাতের গিরক ঠৈগত শক দেয়া নিমিতে দিন পথে দে চেয়া। দেয়া শুনেছিল বর্ষা বরণে নুপুর রহেছে তোর দ্বিচরণে তোর গাড়িগোর মেঘালা আচালা পথে বেলাছিল সেয়া সেয়া খৌরাংহানে মিউ আহিলু কিত্তাও আতে নেই ফুলগি মরু পাখানি দেই মেও পথে দে নেতার মকিয়া থদিং হৃদির দুয়ার ঠৈগদ তার অনুরাগ লয়া লাগাধিং থমবে হাতে অজার এ অপূর্ব সম্পদে তারে আমি সমাজর হাব্বি মানুয়ে যতন করিয়া থইলে নিশ্চয়ই আমার ভবিষ্যতান উজ্জ্বলিতই বারো নোয়া প্রজন্ম অজারে চিনানি লাগের এসাদে করে করে আমি অজারে জিংতা করিয়া থইতাঙাই এহান আমি কামনা করুরি।